বসুন্ধরা বাজার রোড, এই হচ্ছে অবস্থা। মোটামুটি কিছু দোকান খোলা আছে এখনো, হয়তো দু একদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। অলরেডি ফাঁকা হয়ে গেছে বসুন্ধরা বাজার। মোটামুটি এখনো সবগুলা দোকান খোলা আছে। সাইদ আলী মার্কেট, ফলের দোকানগুলা খোলা আছে। মাসুমা ফল বিতান, দিল্লি বিরিয়ানি বন্ধ। বসুন্ধরার বর্তমান অবস্থা, বসুন্ধরা বাজার রোড আবাসিকের সাথেই যমুনা মার্কেট, এটাও দুই দিন পরে বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে বসুন্ধরা বাজার রোড, লোকজন বেশি একটা নাই, রাস্তা ফাঁকা খালি, কিছু রিক্সা চলছে, কিছু দোকানপাট খোলা আছে। এই পর্যন্তই হলো অবস্থা, সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। সেফটি মেজারমেন্ট হিসেবে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতেছে অনেকে, আমি নিজেও পরে আছি। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিও, সবাই দোয়া করবেন, আশিক টিউব 2020 ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। বারবার সাবান দিয়ে হাত ধুবেন, বাইরে থেকে যে জামা কাপড়গুলো পাল্টিয়ে ফেলবেন সেই জামা কাপড়গুলো ধুলাই করে ফেলবেন, এবং হ্যান্ড স্যানিটাইজার বেশি বেশি ইউজ করবেন, আর গোসল করবেন, বাইরে থেকে বাসায় যেয়ে গোসল করবেন, এবং অবশ্যই অ্যান্টিসেপটিক সাবান দিয়ে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।